আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সংবিধান। তো আমাদের সংবিধানটা কিন্তু লিখিত লিখিত সংবিধান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রয়েছে একটি প্রস্তাবনা, 11টি অধ্যায়, 153টি অনুচ্ছেদ এবং 60টি তফসিল, যেখানে 1972 সালের সংবিধানে ছিল কিন্তু 4টি তফসিল। আর 2 নম্বরে আমরা যদি দেখতে যাই যে 142 নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সংবিধান সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করা যাবে, তবে সংবিধানের যে অধ্যায়গুলো আছে সেখানে অধ্যায় 1, 2, 3 এবং 150 নম্বর অনুচ্ছেদ ও মৌলিক কাঠামো কখনোই পরিবর্তন করা যাবে না। আর প্রস্তাবনার শুরুতেই রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম এবং সংবিধানের মূলনীতি রয়েছে 4টি। 1 নম্বর জাতীয়তাবাদ, 2 সমাজতন্ত্র, 3 গণতন্ত্র ও 4 ধর্মনিরপেক্ষতা। তো আমরা এই ভিডিওতে মূলত দেখে নিব সংবিধানের যে 11টি অধ্যায় আছে, 11টি অধ্যায়ের কোন অধ্যায়ে কোন অনুচ্ছেদগুলো আছে সেগুলো নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো শুরুতে আমরা চলে যাচ্ছি অধ্যায় 1-এ। অধ্যায় 1-এর মূলত রয়েছে 1 থেকে 7 পর্যন্ত অনুচ্ছেদ, যেখানে অধ্যায় 1-টির নাম হবে প্রজাতন্ত্র। অনুচ্ছেদ নাম্বার 1 প্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। 2 নম্বর অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার কথা বলা হয়েছে, যেখানে 2-এর ক-তে রাষ্ট্রধর্ম ইসলাম এবং পাশাপাশি অন্যান্য ধর্মের কথাও বলা হয়েছে। আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলা, এটা কিন্তু সংবিধানের অধ্যায় 1-এর 3 নম্বর অনুচ্ছেদে আছে। 4 নম্বর অনুচ্ছেদে কিন্তু 3টি কথা বলা হয়েছে, জাতীয় সঙ্গীত প্রথমে তাই 4-এর 1, জাতীয় সঙ্গীতের পর পতাকা, জাতীয় পতাকা 4-এর 2 এবং জাতীয় প্রতীক 4-এর 3-এ, আর জাতির পিতার প্রতিকৃতি রাখা বাধ্যতামূলক 4-এর ক-তে করা হয়েছে। আমাদের রাজধানী হবে ঢাকা, এটা বলা হয়েছে সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে। নাগরিকত্বের কথা বলা হয়েছে 6 নম্বর, 6-এর 2 জাতি হিসেবে আমরা বাঙালি। 7-এ কিন্তু বলা হয়েছে সংবিধানের প্রাধান্য, যেখানে 7-এর 1-এ বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, 7-এর ক মোতাবেক সংবিধান বাতিল, স্থগিত, অপরাধ, এবং 7-এর খ-তে কিন্তু বলা হয়েছে সংবিধানের মৌলিক বিষয়গুলি সংশোধন অযোগ্য, অর্থাৎ সংবিধানের যে মৌলিক বিষয়গুলো আছে আমি চাইলেও সংশোধন করতে পারবো না। এটা কিন্তু আমরা শুরুর আলোচনাতেও বলে এসেছিলাম। এবার আমরা চলে যাব অধ্যায় 2 রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তো আমরা শুরুতে দেখেছিলাম রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে সংবিধানে আমাদের 4টা মূলনীতির কথা বলা হয়েছে। তো এই যে অধ্যায় 2, এখানে কিন্তু আলোচনা করা হবে 8 থেকে 25 নম্বর অনুচ্ছেদ, যেখানে 8-এ বলবো আমরা মূলনীতি, আর শুরুতে যে 4টা নীতি পড়ছিলাম সেটা কিন্তু এখানে সিরিয়ালি বলে তুলবো। যেমন 9 নম্বর অনুচ্ছেদে আছে জাতীয়তাবাদ, 10-এ সমাজতন্ত্র, 11 গণতন্ত্র, 12 ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। এই 4টা নীতি কিন্তু আমরা এখানে পড়েছিলাম শুরুতে, তাই এই 4টা নীতি সিরিয়ালটা কভার করা হবে 9, 10, 11, 12-তে। অতঃপর মৌলিক প্রয়োজনের ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে 15 নম্বর অনুচ্ছেদে। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা নিয়ে বলা হয়েছে অনুচ্ছেদের 17-তে, নৈতিকতা নিয়ে 18 এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে বলা হয়েছে 18-এর ক। সুযোগের সমতা, এটা নিয়ে আলোচনা করা হয়েছে 19 নম্বর অনুচ্ছেদে। নাগরিক ও সরকারি কর্মচারীর কর্তব্য 21, আর সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা, প্রজাতন্ত্রের কর্মে যারা নিযুক্ত আছে সেই সকল ব্যক্তির কর্তব্য, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে 21-এর 2 নম্বরে। আর নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ করা হয়েছে 22 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এই অধ্যায়ে আরো 2টো অনুচ্ছেদ আমাদের শিখতে হবে, 23-এর ক উপজাতি অথবা আদিবাসী কথা বলা যেতে পারে। অনুচ্ছেদ 25-এ বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি সংহতি ও নিরাপত্তা বা পররাষ্ট্রনীতি। এবার আমরা চলে যাব অধ্যায় 3-এর মৌলিক অধিকারে, যেখানে টোটাল অনুচ্ছেদ আছে 26 থেকে 47 পর্যন্ত, আর মৌলিক অধিকার সম্পর্কিত অনুচ্ছেদ আছে 18-টি। 26 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল, অর্থাৎ এমন কোনো আইন যদি প্রণয়ন করা হয় যেটা আমার মৌলিক অধিকারের সাথে মিলতেছে না বা সামঞ্জস্য হচ্ছে না, সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। তারপর যে অনুচ্ছেদগুলো আছে আমরা প্রায় 27 থেকে 40 পর্যন্ত শিখে ফেলবো একটি গল্প বা টেকনিকের মাধ্যমে, কারণ সাধারণভাবে আমরা যদি র্যান্ডমলি অনুচ্ছেদগুলো পড়ে যাই অনেক
ক্ষেত্রে আমাদের পরীক্ষার সময় মনে আসে না, কিন্তু আমরা যদি একটা টেকনিকের মাধ্যমে পড়তে পারি অনেক ক্ষেত্রেই আমাদের কাজে লাগে। আর আমরা শুরু করি টেকনিকটা তাহলে। অনুচ্ছেদ 27 মোতাবেক আইনের দৃষ্টিতে সকলে সমান, যেহেতু আইনের দৃষ্টিতে সকলে সমান তাই 28 মতে, অনুচ্ছেদ 28 মতে ধর্ম নিয়ে বৈষম্য করবে না, কারণ বলতেছে 27 মোতাবেক যে আইনের দৃষ্টিতে সকলে সমান তাই 28 মতে কি করব, ধর্ম নিয়ে বৈষম্য করবে না, কারণ 28-এর 2 অনুসারে নারী পুরুষ সমান। তো লজিক্যালি চিন্তা করি, 28-এর 2 অনুসারে যদি নারী পুরুষ সমান হয় তাহলে সরকারি নিয়োগেও কিন্তু সমতা থাকার কথা, যেটা কোথায় বলা হয়েছে, 29-এ। অপরদিকে অনুচ্ছেদ 30 মোতাবেক রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত বিদেশি খেতাব নেওয়া যাবে না, নিলে তোমাকে অ্যারেস্ট করা হবে। তো অ্যারেস্ট করলে তুমি কি করবা, আইনের আশ্রয় নিবা, তাই আইনের আশ্রয় নেওয়ার জন্যই পরবর্তী অনুচ্ছেদটা 31। 31 মোতাবেক আইনের আশ্রয় নিবে, কারণ 32 অনুযায়ী তোমার জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার আছে। তবুও যদি গ্রেফতার করে, গ্রেফতার হলে গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ আছে 33-এ। আর দুটো অনুচ্ছেদ একটু আলাদাভাবে শিখে নিব, যে জবরদস্তিমূলক শ্রম করালে হবে বিচার ও দণ্ড। তো তোমাকে যদি কেউ জবরদস্তিমূলক শ্রম করে তার কি হবে, বিচার ও দণ্ড, পাশাপাশি দুটো কথা মিলে যায়, এই কারণে একটা হচ্ছে অনুচ্ছেদ 34-এ, একটা অনুচ্ছেদ 35-এ। এবার আমরা চলে যাব সেকেন্ড গল্পে। তুমি 36 ঘন্টা ঘুরে ফেরাও, আছে চলাফেরার স্বাধীনতা, তাহলে চলাফেরার স্বাধীনতা কিন্তু আলোচনা করা হয়েছে 36 নম্বর অনুচ্ছেদে। এখন তুমি যদি চলতে পারো, ফিরতে পারো, তবে কিন্তু একটা সমাবেশ করতে পারবা, সমাবেশ আছে 37 নম্বরে। সমাবেশের মাধ্যমে কি গড়ে উঠবে, সংগঠন, সংগঠন 38-এ। সংগঠন হলে চলবে, একটা সংগঠন বা প্রতিষ্ঠান হলে কিন্তু তোমার পেশা বা বৃত্তির ব্যবস্থা হবে, যেটা বলা হয়েছে 40-এ। অনেক তো পেলে, এই যে চলাফেরার স্বাধীনতা পেলে, সমাবেশ করতে পারলে, সংগঠন হলো, পেশা বা বৃত্তি হলো, এবার দিলাম ধর্মীয় স্বাধীনতা, এটা কিন্তু 41 মোতাবেক আলোচনা হয়েছে। তারপর তোমার যে নিজের সম্পত্তি বা সম্পত্তির অধিকার, এটা আলোচিত হয়েছে 42 নম্বর অনুচ্ছেদে। কোনো কারণে যদি মৌলিক অধিকার বলবৎকরণ হয় তাহলে এটা নিয়ে আলোচনা করছে 44 নম্বর অনুচ্ছেদ। ক্ষুণ্ণ হলে মামলা হবে 102 নম্বরে, 102 নম্বর ধারা অনুযায়ী বলবো, অনুচ্ছেদ না। তারপর 45 আর 46টা আমরা কিভাবে মনে রাখবো, 45-এ বলা হয়েছে শৃঙ্খলা সম্পর্কে, 46-এ বলা হয়েছে দায় মুক্তি। আমরা এভাবে বলবো, শৃঙ্খলা হতে আসে দায় মুক্তি, তো শৃঙ্খলাটা 45, তা হতে আসবে কি দায় মুক্তি 46। আর কতিপয় আইনের হেফাজত করতে হবে, বলা হয়েছে 47 নম্বর অনুচ্ছেদে। এখন আমরা কিন্তু 39 নম্বর একটা অনুচ্ছেদ বাদ রেখে এসেছিলাম। 39 কি বলতেছি, যেমন 39-3-9, এটাকে কিন্তু তুমি চাইলে 39 বলতে পারো, কারণ কি আছে বাক স্বাধীনতা। আর 39-1-এ চিন্তা ও বিবেকের স্বাধীনতা বলা হয়েছে, চিন্তা আর বিবেকটা কিন্তু আমার ইনপুট, ধরলাম আমি সাপোজ ইনপুট ধরলাম, তাহলে ওই ইনপুট থেকে কি কি আউটপুট বের হতে পারে, আমি যদি যেটা চিন্তা বা বিবেক আমাকে যেটা বলতেছে আমি সেটা দিয়ে কিন্তু কথা বলবো, অর্থাৎ বাক স্বাধীনতা। তাই 39-2-এর ক আসবে বাক স্বাধীনতা, 2-এর খতে থাকবে সংবাদপত্রের স্বাধীনতা। এই ছিল আমাদের সংবিধানের প্রথম তিনটি অধ্যায়। এরপরে আমরা যে তিনটা অধ্যায় কথা বলতে যাব সেটা একটা সিরিয়ালে মনে রাখতে হবে। যেমন একটা দেশের জন্য সবচেয়ে জরুরি যে তিনটা বিভাগ, প্রথম বিভাগটি হচ্ছে নির্বাহী বিভাগ, তারপরে কিন্তু আইন বিভাগ, এবং অতঃপর আসে বিচার বিভাগ। তো অধ্যায় 4-এ আমরা কথা বলবো নির্বাহী বিভাগ নিয়ে, যেখানে কভার করা হয়েছে 48 থেকে 64 পর্যন্ত অনুচ্ছেদ। আর নির্বাহীর দিক থেকে আমরা যদি চিন্তা করি, পদমর্যাদায় সবার প্রথমে কে পদমর্যাদায় থাকে, রাষ্ট্রপতি। তাই প্রথম পরিচ্ছেদটা কিন্তু রাষ্ট্রপতিকে নিয়ে আলোচনা করা হয়েছে, আর এখানে আছে 48 থেকে 54 পর্যন্ত অনুচ্ছেদগুলো। 48-এর রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে, আর 48-4-এ বলা হয়েছে রাষ্ট্রপতি হবার যোগ্যতা। 49-এ বলা হয়েছে ক্ষমা প্রদর্শনের অধিকার। তো হঠাৎ করে একটা প্রশ্ন আসলো, রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের অধিকার কোন অনুচ্ছেদে বলা হয়েছে, এখন আমার মনে পড়তেছে না, কিন্তু আমি যদি একটু মনে রাখি যে তুমি যদি 49 করে কোনো ক্রিকেট খেলায় আউট হও, সেঞ্চুরি করতে না পারায় জাতি তোমাকে ক্ষমা করবে, ক্ষমা কিন্তু করবে না, কারণ তুমি সেঞ্চুরি কিন্তু না করে আউট হয়ে গেছো। তো ক্ষমা প্রদর্শনের অধিকার 49 সেঞ্চুরি না করে আউট হওয়া। এবার আমি আসি রাষ্ট্রপতি পদের মেয়াদ। আমরা জানি রাষ্ট্রপতি পদের মেয়াদ কিন্তু 5 বছর, তো 5-এর সাথে একটা শূন্য দিয়েই দিলেই কিন্তু অনুচ্ছেদটা হয়ে যায়, যে 5+0=50, 50 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি পদের মেয়াদ।
রাষ্ট্রপতির দায়মুক্তি এটা বলা হয়েছে 51 নম্বরে, এবং রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা হয়েছে 52 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এবার যদি আমরা দেখি আরো দুটো অনুচ্ছেদ বাকি আছে এই পরিচ্ছেদে, 53 নম্বরে বলা হচ্ছে অসমর্থতার কারণে রাষ্ট্রপতি অপসারণ, অর্থাৎ রাষ্ট্রপতি যদি কোনো কারণে তার সামর্থ্য আর না থাকে চালিয়ে যাওয়ার মতো কাজ করার মতো, সেই ক্ষেত্রে সে কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে, এবং রাষ্ট্রপতির অনুপস্থিতকালে তার পদে থাকবে কে, স্পিকার, এটা বলা হয়েছে 54 নম্বর অনুচ্ছেদে। প্রথম পরিচ্ছেদে আমরা কভার করলাম কি, রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের পদমর্যাদার প্রথম জন, তারপরের সেকেন্ড পদমর্যাদাতেই কিন্তু আসে প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ, তাই দ্বিতীয় পরিচ্ছেদটা কথা হবে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নিয়ে, যেখানে থাকবে 55 থেকে 58 নাম্বার অনুচ্ছেদগুলো। 55 নাম্বারে আসলো মন্ত্রিসভা, আর মন্ত্রিসভা কাদের নিয়ে গঠিত হয়, মন্ত্রীগণ, তাই পরবর্তী অনুচ্ছেদটাই কিন্তু মন্ত্রীগণ। আর 56-এর দুয়ে আছে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর নিয়োগের ব্যাপারটা, আর প্রধানমন্ত্রী পদের মেয়াদ কত বছর হবে বা কত সময় হবে এটা নিয়ে আলোচনা করা হয়েছে 57 নম্বর অনুচ্ছেদে। এবার আমরা যদি তৃতীয় পরিচ্ছেদে যাই আমরা কিন্তু পাবো স্থানীয় শাসন, যেখানে 59 আর 60 নাম্বার অনুচ্ছেদ আলোচনা করা হয়েছে। 59টা মেইনলি পড়তে হবে আমাদের, 59টা হচ্ছে স্থানীয় শাসন। তারপর আসবে চতুর্থ পরিচ্ছেদ, প্রতিরক্ষা কর্মবিভাগ, 61 থেকে 63। 61-তে আছে সর্বাধিনায়কতা, আমরা জানি আমাদের সর্বাধিনায়ক কিন্তু রাষ্ট্রপতি, 63 যুদ্ধ। আর সর্বশেষ পঞ্চম পরিচ্ছেদে আছে অ্যাটর্নি জেনারেল, যেটা 64 নাম্বার। এই পরিচ্ছেদে একটা মাত্র অনুচ্ছেদ 64 যেটা আলোচনা করেছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। তো আমরা কিন্তু নির্বাহী বিভাগ জেনে গেলাম, এবার আমাদের জানতে হবে কি দ্বিতীয় যে বিভাগটা আছে অধ্যায় 5-এ, আইন বিভাগ। তো আইন বিভাগে আলোচনা করা হয়েছে 65 থেকে 93 পর্যন্ত। তো আইন কোথায় আমরা প্রণীত করি, আইন কিন্তু সংসদে প্রণয়ন হয়, তো সবার প্রথম অনুচ্ছেদটা হওয়া উচিত সংসদ প্রতিষ্ঠা, তাই 65 হচ্ছে সংসদ প্রতিষ্ঠা। সংসদ প্রতিষ্ঠা হলে সেখানে নির্বাচিত হবার যোগ্যতা লাগবে, সেটা হবে 66। আর সংসদের আসন যদি কোনো কারণে শূন্য হয়ে যায় কিভাবে ব্যবস্থা নিব, বলা হয়েছে 67-তে। রাষ্ট্রপতির ভাষণের কথা বলা হয়েছে 73 নম্বর অনুচ্ছেদে, 73-এর কতে আবার বলা হয়েছে সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার। আর সংসদে কিন্তু স্পিকার ও ডেপুটি স্পিকার থাকে, তাদের সম্পর্কে বলা হয়েছে 74-এ। আর 75-এর দুয়ে বলা হয়েছে কোরাম গঠন সম্পর্কে, 76-এ বলা হয়েছে সংসদের স্থায়ী কমিটিগুলো মিনি পার্লামেন্ট হিসেবে পরিচিত হবে, এবং 77-এ আছে ন্যায়পাল, যদিও বর্তমানে এটি বাতিল করা হয়েছে। 80, আইন প্রণয়ন পদ্ধতি, কিভাবে আইন প্রণয়ন করব, একটা দেশ কিভাবে আইন প্রণয়ন করে, কিংবা আমাদের দেশের সংসদ কিভাবে আইন প্রণয়ন করবে, সেটা নিয়ে অনুচ্ছেদ 80-তে বলা হয়েছে। আর 81, অর্থ বিল নিয়ে বলা হয়েছে, মনে রাখতে হবে অর্থ বিল কিন্তু রাষ্ট্রপতির অনুমোদন ব্যতীত কোনোভাবেই সংসদে উত্থাপন করা যায় না, এবং বিল তো পাশ করাই যাবে না, রাষ্ট্রপতি পারমিশন লাগবেই। 83-তে বলা হয়েছে সংসদের আইন ব্যতীত কর আরোপে বাধা, সংসদে আইন করে নেয় এখন আমি গিয়ে ট্যাক্স তুলতেছি এটা কিন্তু করতে পারবো না। আর সংযুক্ত তহবিল নিয়ে বলা হয়েছে 84 নাম্বার অনুচ্ছেদে। আর এই যে কিছুদিন আগে বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেট নিয়ে কিন্তু বলা হয়েছে 87 নাম্বার অনুচ্ছেদে। আর সম্পূরক তহবিল কিন্তু আছে 91-তে। আর অধ্যাদেশ, অধ্যাদেশটা একটু বুঝে নেই, অধ্যাদেশটা হচ্ছে যখন সাধারণভাবে যে আমাদের সংসদ যখন শেষ হয়ে যায় তার কার্যসীমা, আবার নির্বাচিত হবে বা নির্বাচন হবে, তার পূর্ব সময়ে রাষ্ট্রপতি যদি কোনো আইন জারি করে সেটা কিন্তু অধ্যাদেশ হয়ে যায়, আর এই অধ্যাদেশে জারি করার একমাত্র ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতিরই আছে, আর এটা আলোচিত হয়েছে 93 নাম্বার অনুচ্ছেদে। আর এর মধ্য দিয়ে অধ্যায় 5 কিন্তু শেষ, আইন বিভাগের কাজ সমাপ্ত। এবার আমরা দেখব অধ্যায় 6-এর বিচার বিভাগ, যেখানে অনুচ্ছেদ আলোচিত হয়েছে 94 থেকে 117 পর্যন্ত। যেহেতু বিচারের ক্ষেত্রে সবচেয়ে প্রধান ধরা হয় কাকে, সুপ্রিম কোর্টকে, তো প্রথমেই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করব 94 অনুচ্ছেদ অনুযায়ী। সেখানে বিচারপতি নিয়োগ দিতে হবে, সেটা 95-এর 1। বিচারকের পদের মেয়াদ কতদিন, 67 বছর। এই যে 6 আছে এটার অনুচ্ছেদ কিন্তু 96, 6-6 একটা মিল আছে। রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে, এখন স্থায়ী আসনটা কিভাবে মনে রাখবো যেটা 100 নম্বর অনুচ্ছেদে। তো আমি যদি একটা ক্রিকেট খেলায় সেঞ্চুরি করি আমার কিন্তু দলে থাকাটা স্থায়ী, সেঞ্চুরি কিন্তু 100-তে হয়, তো স্থায়ী আসন কিন্তু 100 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন। আর
হাইকোর্টের ক্ষমতা আলোচিত হয়েছে 102 নাম্বার অনুচ্ছেদ, আপিল বিভাগের ক্ষমতা 103, কারণ আগে হাইকোর্ট তারপর আপিল বিভাগ। কোর্ট অফ রেকর্ডের কথা বলা হয়েছে 108 নাম্বার অনুচ্ছেদে। আর যারা বিচার বিভাগে থাকবে বা কর্মকর্তা নিয়োজিত থাকবে, তারা তাদের যে কোনো সিদ্ধান্ত পালনের ক্ষেত্রে কিন্তু স্বাধীন, কোনোভাবেই তাদেরকে ইন্টারফেয়ার করা যাবে না বা কেউ করতে পারবে না, এটা আলোচিত হয়েছে 116 ক নাম্বারে। আর বাংলাদেশে বর্তমানে প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে 60টি, আর এই প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে আলোচিত হয়েছে 117 নাম্বার অনুচ্ছেদে। এর মধ্য দিয়ে কিন্তু আমরা তিনটি বিভাগ শেষ করে ফেললাম গুরুত্বপূর্ণ একটি দেশের জন্য। প্রথমে আমরা দেখেছিলাম অধ্যায় 4-এ নির্বাহী বিভাগ, 5-এ আমরা দেখলাম আইন বিভাগ, আর 6-এ দেখলাম বিচার বিভাগ। এবার আমরা যাব অধ্যায় 7, যেখানে আছে নির্বাচন সম্পর্কিত কথাগুলো। নির্বাচন পরিচালনা করবে কিন্তু নির্বাচন কমিশন, তাই শুরুতেই নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করা লাগবে, আর এটা ছিল 118 নাম্বার অনুচ্ছেদে। আর ওই যে কমিশন, কমিশনের কিছু দায় দায়িত্ব আছে, দায় দায়িত্ব নিয়ে আলোচনা করবে 119। আর ভোটার হবার যোগ্যতা, কিভাবে আমি ভোটার হতে পারবো, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে 122 নম্বরে। আর উপনির্বাচন সম্পর্কে বলা হয়েছে কোনো একটা আসন যদি শূন্য হয়ে যায় বা কোনো কারণে আবার নির্বাচনের প্রয়োজন হয়, সেটাকে কিন্তু উপনির্বাচন বলে, সেই উপনির্বাচন সম্পর্কে বলা হয়েছে 123-এর 1 নম্বর অনুচ্ছেদে। আর নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহায়তা করবে, বলা হয়েছে 126 নম্বর অনুচ্ছেদে। এবার যাব অধ্যায় 8-এ। অধ্যায় 8-এ মূলত আলোচনা করা হয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ নিয়ে। এখানে মহা হিসাব নিরীক্ষক পদের যে প্রতিষ্ঠাতা, এইটা 127 নম্বর অনুচ্ছেদ, অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক 130 নম্বর অনুচ্ছেদ। প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার আকৃতি কেমন হবে, বলা হয়েছে 131-এ। একটা নোট মনে রাখতে হবে, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে শপথ বাক্য পাঠ করান কিন্তু বিচারপতি, কিন্তু নিয়োগ দেয় রাষ্ট্রপতি। আর এই অধ্যায় থেকে তিনটি অনুচ্ছেদ পড়লেই আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আমরা চলে যাই অধ্যায় 9, বাংলাদেশের কর্ম বিভাগ, 133 থেকে 141। এখানে দুটো পরিচ্ছেদ আছে। প্রথম পরিচ্ছেদটা আলোচনা করেছে কর্ম বিভাগ নিয়ে, সেখানে আমরা কোনো অনুচ্ছেদ পড়ব না, আমরা পড়ব দ্বিতীয় পরিচ্ছেদের দুটো অনুচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে সরকারি কর্ম কমিশন নিয়ে, যেখানে 137-এ বলা হয়েছে কমিশন প্রতিষ্ঠা, আর 140-এ কমিশনের দায়িত্ব। একটি নোট মনে রাখতে হবে, বিসিএস ক্যাডারগণ সংবিধানের 140 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হয়। আর নবম ক, অধ্যায় 9-এর কতে কিন্তু জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হয়েছে। 141-এর কতে আমি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবো, 141-এর খ, কতিপয় অনুচ্ছেদ স্থগিত, যখন জরুরি অবস্থা ঘোষণা করা হবে অনুচ্ছেদ 36 থেকে 40 পর্যন্ত স্থগিত থাকবে, প্লাস 42 নাম্বারটিও কিন্তু স্থগিত থাকবে। ইতিমধ্যে অধ্যায় 2-এ কিন্তু আমরা এই অনুচ্ছেদগুলো দেখে এসেছি। 141-এর গতে বলা হয়েছে মৌলিক অধিকারও স্থগিত থাকবে, আর জরুরি অবস্থার মেয়াদ হবে 120 দিন। এবার আমরা দেখব অধ্যায় 10, সংবিধান সংশোধন। এখানে কেবল একটি অনুচ্ছেদ আছে। মাঝে মধ্যে প্রশ্ন কিন্তু আসে এইভাবে যে সংবিধানের কেবল একটি অনুচ্ছেদ আছে কোন অধ্যায়ে, অধ্যায় 10, সেটি হলো সংবিধান সংশোধনের ক্ষমতা। আর অধ্যায় 11 হচ্ছে বিবিধ, বা এক্সট্রা যেগুলো বাদ পড়ে গিয়েছিল এগুলো থাকবে। 145-এর ক, আন্তর্জাতিক চুক্তি, বাংলাদেশের নামে কেউ যদি মামলা করতে চায়, 146 নাম্বার অনুচ্ছেদ। বিভিন্ন পদের শপথ কিভাবে নেওয়া হবে, 148। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধিবিধান 150। রহিতকরণ 151, ব্যাখ্যা 152 নাম্বার অনুচ্ছেদ। আর আমাদের সংবিধান কিন্তু ইংরেজি এবং বাংলা দুটো ভাষায় রচিত, কোনো বিরোধ দেখা দিলে আমরা বাংলাটা গ্রহণ করব, বলা হয়েছে 153-3-এ। এই ছিল আমাদের সংবিধান সম্পর্কিত 11টি অধ্যায়ের আলোচনা। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে তফসিল এবং সংবিধানের 17টি সংশোধনী নিয়ে আলোচনা করব। ততদিনে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।